রাজধানী যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিন এবং সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। অন্যদিকে পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসেরের 4 দিনের এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেসবাউদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া গুলশান থানার আরেক হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক জামান আদনানকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার হত্যা মামলায় এই আসামির সংশ্লিষ্টতা এবং তার সহযোগিতা বিষয়টা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার কারণে তাকে এই হত্যা মামলায় আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুস সালাম মুর্শিদি তাকেও একটি হত্যা মামলায় তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উনি চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো সুফিয়া।